লেম্বুছড়ায় বুধবার ত্রিপুরা কৃষি বিজ্ঞান কলেজের 16তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে ছিলেন রাজ্য কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের ডিরেক্টর শরদিন্দু দাস, কলেজের অধ্যক্ষ প্রফেসর টি কে মাইতি সহ আর অনেকেই। কৃষকরাই দেশের অন্নদাতা, কৃষকরা আছে বলেই দেশের মানুষ বেঁচে আছে, দেশ এগিয়ে যাচ্ছে তাদেরই কাজের মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গোটা দেশের কৃষকদের সঙ্গে রাজ্যের কৃষকদের সম্মান জানিয়ে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাদেরকে সম্মান জ্ঞাপন করা হয়েছে, আমরা চাই যে ফার্মার্সকে সম্মান দিতে হবে, ফার্মার্স এই ফিলিংস যাতে কেউ না করে যে আমি কৃষক, আমার বোধ হয় এখানে পরিচিত। একজন কৃষককে আমরা কী বলি? অন্নদাতা। আজকে ফার্মিং যদি ফার্মার যদি কিছু না করে তাহলে আমরা খাবো কোথায়? যখন কোভিড-19 টোটাল ইন্ডিয়াকে, টোটাল ভারতবর্ষ, ত্রিপুরা যখন আমরা সকলে সমস্ত কাজের মধ্যে সীমাবদ্ধতা রেখে গেছি, ওপেন স্বাভাবিক কাজকর্ম ছিলাম না, একমাত্র ভারতবর্ষে কৃষকটা ছিল মাঠে, এবং কৃষকরা মাঠে ছিল, তাদের উৎপাদন তারা করেছে, এবং উৎপাদন করেছে বলে, খাদ্যশস্য উৎপাদন করেছে বলে ভারতবর্ষের 130 কোটি লোকের মধ্যে করোনার যে দাপট, যা আমরা হারিয়েছি, যদি খাদ্যশস্যের অভাব থাকতো তাহলে অনেক অনেক গুণ বেশি আমরা লোককে হারা, এখান থেকে বাঁচিয়েছে কৃষক। তো স্বাভাবিক কৃষকদের সম্মান এবং কৃষকদের অন্নদাতা বলাটা, সম্মানের সঙ্গে আমরা কাজ করার চেষ্টা করছি। ভারত সরকার চাইছেন, প্রধানমন্ত্রী যে চাইছেন, ওরা যখনই কোনো অনুষ্ঠানে হয় উনি কৃষকদের কথা আগে বলেন, এখানে কৃষকদের ভাবতে হবে যে তাদের সম্মান ভারত সরকার চাইছে। ঠিক তেমনি যেহেতু কৃষকদের সম্মান তখনই হবে, আর যে কৃষকরা আছে বলে রাজ্যে কৃষক চলছে, ভারতবর্ষে কৃষক আছে বলেই এগ্রিকালচার কলেজেরও গুরুত্ব সেখানে আরও বাড়ছে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে বহু প্রকল্প হাতে নিয়েছেন, শুধু প্রকল্প গ্রহণই করেননি, সেগুলি সঠিকভাবে রূপায়ণ করে চলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশিত পথে কৃষকদের স্বার্থে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকারও। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কথা বলেছেন কৃষিমন্ত্রী। প্রধানমন্ত্রীজির যে ডিরেকশন, ইচ্ছা, অলরেডি আমাদের যারা ফার্মার্স বন্ধুরা যেখানে আছেন বা যারা রাজ্যের ফার্মার্স, আমরা আমাদের মতো করে আমাদের দপ্তরের মাধ্যমে সরকারের ইচ্ছা, আমরা ফার্মার্সের জন্য কাজ করে যাচ্ছি। ফার্মার প্রাইম মিনিস্টার যেখানে বলেছিলেন, ঘোষণা করেছেন, জয় জওয়ান জয় কিষাণ, বাট এরপরে যারা গভর্নমেন্ট এসেছিল, লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন জয় জওয়ান জয় কিষাণ, সেটা উনি ওনার স্লোগান ছিল, ঠিক ছিল, কিন্তু নেক্সট ফার্মার্সের জন্য যেখানে তাদের ইনকাম, তাদের রেসপন্স, তাদের রেসপেক্ট যাদের বাড়ানো যায়, সেটা কিন্তু বিগত সরকারগুলো সেভাবে করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু ডিক্লেয়ার করেন, জাস্ট উনি ডিক্লেয়ার করেনি, যোজনা দেননি, উনি কিন্তু প্রতিটি পদক্ষেপে যে এই যে কৃষকদের যাতে রোজগার দ্বিগুণ করা যায় তার জন্য বহু সেভারাল প্রজেক্টস অলরেডি উনি ডিক্লেয়ার্ড। কোনো গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে প্রজেক্টস, বাট প্রজেক্ট শুড বি ইন্ট্রোডিউশন টু দ্য গ্রাউন্ড লেভেল, টু দ্য ফার্মার্স। এই জায়গাটাকে উনি ছেড়ে দেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার দিনরাত কৃষকদের স্বার্থে কাজ করে চলেছে। কৃষকদের শুধু আর্থিক অনুদান দেওয়াই নয়, মাটি কর্ষণ থেকে শুরু করে ফসল উৎপাদন এবং বাজারজাত করার প্রক্রিয়া পর্যন্ত কৃষকদের পাশে রয়েছে বর্তমান সরকার, এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আর বর্তমান সরকারের এই কৃষি কল্যাণ এবং কৃষক বন্ধু মনোভাবের ফলে আগামী দিনেও ব্যাপকভাবে লাভবান হবেন রাজ্যের কৃষকরা, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।